প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম কলেজ স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা বেশ কিছুদিন রমজান মাস এবং ঈদের বন্ধের জন্য ক্লাস তোমাদের ছুটি ছিল, বন্ধ ছিল। রমজানের ছুটির পর, ঈদের পর আমরা ক্লাস শুরু করেছি। আমি আজ তোমাদের একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের তাপ গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। তাপ গতিবিদ্যা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা। তোমরা যখন নিচের ক্লাসে ছিলে তখন তোমরা তাপ সম্বন্ধে লেখাপড়া করেছ। আমি আজকে তারই ধারাবাহিকতায় এখানে আলাপ করব। শুরুতে আমি তোমাদেরকে অনলাইন ক্লাসের গুরুত্ব সম্বন্ধে দুইটা কথা বলা না বললেই নয়, কারণ এর মধ্যে বেশ কিছুদিন চলে গেছে। সেটা হলো যে তোমরা যে এই অনলাইন ক্লাসগুলো করতেছো সেখানে তোমরা অংশগ্রহণ করার পরে তোমাদের শ্রেণীর রোল নাম্বার উল্লেখ করে বা নিজের নাম উল্লেখ করে বা দুইটাই উল্লেখ করে তোমরা ক্লাসে হাজিরা দিবে এবং এটার উপর তোমাদের কিন্তু পরীক্ষার ফলাফল নির্ভর করবে এবং এটার গুরুত্ব তোমাদের বুঝতে হবে। আমাদেরকে কর্তৃপক্ষের নির্দেশ দেওয়া হয়েছে যেন অনলাইন ক্লাসে তোমাদেরকে এই অনলাইন ক্লাসের গুরুত্ব সম্বন্ধে তোমাদেরকে অবহিত করা হয়। তোমরা অনেক সময় ক্লাস করো ঠিকই, কিন্তু হাজিরা দিতে তোমরা বলে যাও, তোমরা হাজিরা দিয়ে ফেলবে। যা হোক, আমরা তাপ বলতে কি বুঝি? তাপ বলতে আমরা বুঝি যে আমরা কোনো বস্তুকে যখন স্পর্শ করি সেটা ঠান্ডা না গরম এটা আমরা অনুধাবন করতে পারি। তার মানে কি, এটা একটা বাহ্যিক অবস্থা যেটা দ্বারা আমরা ঠান্ডা গরমের অনুভূতি বুঝতে পারি। তাপ হলো কিন্তু এক প্রকার শক্তি, আর তাপমাত্রা হলো তাপীয় অবস্থা। আমরা যদি তোমাদের বইটা ফলো করি, বইতে কিন্তু দুইটা কথা আছে, আমি সেটা তোমাদেরকে দু একটা লাইন পড়ে শোনাচ্ছি। যে তাপমাত্রা হচ্ছে বায়ুর তাপীয় অবস্থা যার পরিমাণ থার্মোমিটার দ্বারা পরিমাপ করা যায়, আর তাপ হচ্ছে কারণ, তাপমাত্রা হচ্ছে তার ফল। তাপ ও তাপমাত্রা পদার্থবিজ্ঞানের এবং আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ, যান্ত্রিক শক্তি ও বিভিন্ন প্রকার শক্তির মধ্যে সম্পর্ক রচনা করা হয় তাকে তাপগতিবিদ্যা বলে। তাপগতিবিদ্যার প্রধান লক্ষ্যই বিভিন্ন প্রকার শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করা, বিশেষ সত্ত্ব প্রয়োগের মাধ্যমে সব ধরনের শক্তিকে তাপশক্তিতে রূপান্তর করা যায়। তাপগতিবিদ্যার সাহায্যে ভারী অর্থাৎ দৃঢ়তাকার পরিমাণ বিশিষ্ট পদার্থের তাপ, চাপ ইত্যাদির ধর্ম নিয়ে আলোচনা করে, কিন্তু ক্ষুদ্রাতিক্ষুদ্র পদার্থ নিয়ে আলোচনা করে না। আমরা এ অধ্যায়ে তাপমাত্রা পরিমাপের নীতি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্র, কার্নোট চক্র, তাপীয় ইঞ্জিন, রেফ্রিজারেটর, এনট্রপি সহ আমরা যে নির্দেশিত বিষয়বস্তু আছে সেগুলো নিয়ে আমরা আলোকপাত করব। তাহলে প্রথমে আসি আমি যে শুরুতে বলেছি যে তাপ, তাপটা আমি কী বললাম একটু আগে বললাম, এটা হচ্ছে এক প্রকার শক্তি, এটা আমরা মাপি থার্মোমিটার দ্বারা। তাপের একক হচ্ছে কি? জুল। তাপ মাপি আমরা আসলে ক্যালোরিমিটার দ্বারা, তাপমাত্রা মাপি থার্মোমিটার দ্বারা। আমি আবার বলছি, তাপ মাপা হয় ক্যালোরিমিটার দ্বারা, এটা হচ্ছে ক্যালোরিমিটার, ক্যালোরিমিটার। তাপের একক হচ্ছে জুল, আর তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার দ্বারা। তাপমাত্রা একক হচ্ছে এসআই, একক হচ্ছে কেলভিন। এরপরে আছে তোমার তাপমাত্রা পরিমাপ। আমরা যে তাপমাত্রা পরিমাপ করি সেটা থার্মোমিটার দিয়ে করি, অর্থাৎ কোনো একটা বস্তুর তাপীয় অবস্থাটা কী সেটা জানার জন্য হচ্ছে এই তাপমাত্রা। এর জন্য আমরা সেন্টিগ্রেড স্কেল ব্যবহার করি, পারদ থার্মোমিটার ব্যবহার করি, অ্যালকোহল থার্মোমিটার ব্যবহার করি, গ্যাস থার্মোমিটার ব্যবহার করি, থার্মোকাপল ব্যবহার করি, থার্মোস্টার ব্যবহার করি, এরকম বেশ কয়েক প্রকারের থার্মোমিটার আছে, আমরা এটা পরিমাপ করতে পারি। উষ্ণতা মিত্তিক ধর্ম এটা কি? যে কোনো পদার্থের উপর যখন তাপ প্রয়োগ করা হয় তখন তার চাপ, আয়তন, দৈর্ঘ্য ইত্যাদি বৃদ্ধি পায়, তার হ্রাস পায়। এই যে ধর্ম, তাপ দিলে যে হ্রাস পাওয়া বা বেড়ে যাওয়া, এটাই হলো তাপমাত্রিক ধর্ম, উষ্ণতামিত্তিক ধর্ম। এরপর আছে
তাপমাত্রা পরিমাপের উপযোগী পদার্থের যেসব ধর্ম কাজে লাগানো হয় পদার্থের ওই ধর্মগুলোকে উষ্ণতামিতিক ধর্ম বলে। এরপর আছে উষ্ণতামিতিক পদার্থ, যেসব পদার্থের উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয় তাদেরকে উষ্ণতামিতিক পদার্থ বলা হয়, যেমন পারদ এবং অ্যালকোহল। আমরা যে তোমরা দেখেছ জ্বর মাপার সময় আমরা ডাক্তার মশাই আমাদের জিব্বায় বা হাতের বগলে এক জাতীয় যন্ত্র ব্যবহার করি, নাম হচ্ছে থার্মোমিটার, এটা দিয়ে তাপমাত্রা দেখে আমরা পারদের আমরা দেখি তাপ যখন দেওয়া তার থার্মোমিটার গায়ে লাগে তখন তার পারদের দৈর্ঘ্যটা বেড়ে যায়, আর দৈর্ঘ্যটা মেপেই আমরা তাপমাত্রা বের করতে পারি, ফারেনহাইট স্কেলে জ্বর মাপা হয়। এরপর আছে থার্মোমিটার, থার্মোমিটার তোমাকে বললাম যে বেশ কয়েক প্রকার থার্মোমিটার আছে, সেই থার্মোমিটার দিয়ে আমরা তাপমাত্রা মাপি। এখন বিভিন্ন প্রকার থার্মোমিটার রয়েছে এবং এই বিভিন্ন প্রকার থার্মোমিটার আমরা কীভাবে মাপি, কতটুকু কী দ্বারা মাপি, কতটুকু তার রেঞ্জ, আমি সেটা এখানে দুইটা লিখেছি, বাকিগুলো তোমাদের বইতে আছে। যেমন থার্মোমিটার যার নাম হচ্ছে পারদ থার্মোমিটার, পারদ থার্মোমিটার আমরা কী করি, উষ্ণতামিতিক পদার্থ আমরা ব্যবহার করি কৌশিক নলের স্তম্ভ, অর্থাৎ একটা চিকন নল তার মধ্যে পারদ বা অ্যালকোহল থাকবে, সেটা দৈর্ঘ্য আমরা মেপে নিব। উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে কি, এখানে তরল স্তম্ভের দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্যটা এটা মাপা হয় পরিসর, এটার রেঞ্জ হচ্ছে তোমার -3°C থেকে 300° পর্যন্ত আমরা মাপতে পারি। এরপর আছে স্থির আয়তন গ্যাস থার্মোমিটার, এটার উষ্ণতামিতিক পদার্থটা কি, স্থির আয়তনের গ্যাস আমরা এখানে ব্যবহার করব, আয়তনটা স্থির থাকবে এবং গ্যাসের আয়তন আমরা এখানে মাপব, আয়তনটা মেপে আমরা কি করব তাপমাত্রা ঠিক করব, এবং এটা মাপা যায় 270° থেকে 270°C থেকে আমরা প্রায় 500° পর্যন্ত এটা দিয়ে মাপতে পারি। এরপর আরও আছে তোমাদের বইতে, আমি দেখতে প্রথমে বলি নাম বলি, তোমরা বইটা খুলে দেখবে, সেগুলো হচ্ছে ধরো তোমাদের এখানে বইতে আছে 3 নম্বর হচ্ছে স্থির চাপ গ্যাস থার্মোমিটার, এখানে স্থির চাপে গ্যাসটা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ, তারপরে আর তোমার গ্যাসের আয়তন এবং এটাও 270 থেকে 500°C পর্যন্ত মাপা যায়। এরপর আছে রোদ থার্মোমিটার, প্লাটিনাম রোদ তার ব্যবহার করা হয়, এটা পরিবাহীর রোদ, এটা 200 থেকে -200 থেকে 1300 পর্যন্ত মাপতে পারি। তারপরে থার্মোকাপল, এর সাহায্যে -250 থেকে 1500°C পর্যন্ত মাপা যায়। তারপর থার্মিস্টার, এটা হচ্ছে অর্ধ পরিবাহক পদার্থ ব্যবহার করা হয়, এখানে কিন্তু -50 থেকে 300°C পর্যন্ত মাপা যায়। এরপর আছে বিকিরণ পাইরোমিটার, কৃষ্ণকায় পাত উত্তপ্ত বস্তুর বিকিরণ ব্যবহার করে আমরা প্রায় 500°C ঊর্ধ্বে আমরা তাপমাত্রা মাপতে পারি। এরপর হচ্ছে তাপীয় সমতা, ভিন্ন তাপমাত্রা দুইটি বস্তু পরস্পর তাপীয় সংস্পর্শে আসার পর যখন সম উষ্ণতায় উপনীত হয় তখন ওই অবস্থাকে বলা হয় তাপীয় সমতা বা তাপীয় সাম্যাবস্থা। আমরা একটা উদাহরণ দিই, আমরা যখন শীতকালে গোসল করার জন্য ঠান্ডা পানি এবং গরম পানি মিক্স করি তখন দেখা যায় কি, যে আমরা যখন মিক্স করে দিই কিছুক্ষণ পরে একটা অবস্থায় আসে, যে সেটা হচ্ছে সাম্যাবস্থা, যেটা দিয়ে আমরা স্নান করতে পারি, অর্থাৎ আমরা স্নান করে নিই তার মানে কিছু সহনীয় পর্যায়ে চলে আসে একটা, অর্থাৎ গরম এবং ঠান্ডা আদান প্রদানের মাধ্যমে যে একটা অবস্থায় আসে এটা হচ্ছে তাপীয় সাম্যাবস্থা। এরপরে আছে তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র, শূন্যতম সূত্র খুবই সহজ, এটা হলো যদি দুইটা বস্তু তৃতীয় কোনো একটা বস্তুর সাথে পৃথকভাবে যদি তাপীয় সাম্যাবস্থা থাকে তাহলে আমরা বলতে পারবো কি, যে প্রথম দুইটা বস্তু নিজেদের মধ্যে তাপীয় সাম্যাবস্থায় আছে। ধরো আমার হাতে দুইটা বস্তু আছে, এই বস্তুটা যদি এর সাথে তাপীয় সাম্যাবস্থা থাকে আবার এই বস্তু যদি এর সাথে তাপীয় সাম্যাবস্থা থাকে তাহলে আমি বলবো কি, যে এই দুইটা বস্তু তাপীয় সাম্যাবস্থায় আছে, এটাই হলো তাপমাত্রা শূন্যতম সূত্র। এরপর আছে আমাদের যে তাপমাত্রার নিম্ন স্থির বিন্দু ঊর্ধ্ব স্থির বিন্দু, এটা কি, নিম্ন স্থির বিন্দু ঊর্ধ্ব স্থির বিন্দু হলো যে তাপমাত্রায় পানি
এবং বরফের সহাবস্থান করে, অর্থাৎ কি বরফের গলনাঙ্ক যে তাপমাত্রা সেটাই হচ্ছে নিম্ন স্থির তাপমাত্রা বা নিম্ন স্থির বিন্দু। এবং ঊর্ধ্ব স্থির বিন্দুটা কি? ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে যে তাপমাত্রায় পানি ফুটতে আরম্ভ করে, সেটাই হচ্ছে তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ঊর্ধ্ব স্থির বিন্দু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, নিম্ন স্থির বিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমরা এই যে দুই স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রা স্কেল কীভাবে নির্ধারণ করব সেটা আমরা এখন তোমাদের দেখাচ্ছি। আমি তোমাকে বোর্ডে তোমার লক্ষ্য করো, আমরা দুই স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রার স্কেল নির্ধারণ করব। ধরা যাক বরফ বিন্দু ও স্টিম বিন্দু তাপমাত্রা যথাক্রমে থিটা আইস, আইস মানে বরফ, ও থিটা স্টিম, স্টিম মানে বাষ্প, এটা হচ্ছে বরফ। এবং দুই তাপমাত্রায় উষ্ণতার মিতি ধর্মের মান যথাক্রমে এক্স আইস এবং এক্স স্টিম। থিটা আইস ও থিটা স্টিম এর মধ্যে মৌলিক ব্যবধান সমান এন সংখ্যক ভাবে বিভক্ত, তখন অন্য কোন তাপমাত্রা থিটাতে ওই উষ্ণতা মিতিক ধর্মের মান হবে এক্স থিটা। আমরা জানি উষ্ণতা মিতিক ধর্ম এক্স এর পরিবর্তন তাপমাত্রা পরিবর্তনের সমানুপাতিক, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা মনে রাখতে হবে। অর্থাৎ এন ভাগ অর্থাৎ এন ডিগ্রি তাপমাত্রার বৃদ্ধিতে তাপমাত্রিক ধর্ম এক্স এর পরিবর্তন হবে কত? যে স্টিম ভ্যালু থেকে আইস ভ্যালু, এক্স স্টিম থেকে এক্স আইস মানে বরফ ভ্যালুটা। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, দেখো, অতএব এক্স স্টিম মাইনাস এক্স আইস ইজ প্রপোর্শনাল টু এন। আমি যেটা একটু আগে বলেছি এটা আমরা জানি, তার মানে কি হবে, এক্স স্টিম মাইনাস এক্স আইস ইজ ইকুয়াল টু কে এন। এখানে কে টা হলো সমানুপাতিক ধ্রুবক, এটাকে আমরা 1 নম্বর লিখব। আবার দেখো থিটা ভাগ অর্থাৎ থিটা ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে এক্স এর বৃদ্ধি এক্স থিটা মাইনাস এক্স আইস, এক্স থিটা মাইনাস এক্স আইস ইজ প্রপোর্শনাল থিটা। তাহলে কি হবে, এক্স থিটা মাইনাস এক্স আইস ইকুয়াল টু কে থিটা। এখানেও কে টা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, তাহলে এখানে দুইটা সমীকরণ আমি পেলাম। এখন আমি কি করব, একটা সমীকরণ দিয়ে ভাগ করব। ভাগ করলে কি পাওয়া যায়, দেখো আমি এখানে একটাকে একটা দিয়ে ভাগ করলে আমি দুইকে এক দ্বারা ভাগ করব, টু কে ওয়ান দ্বারা ভাগ করলে আমি পাবো, দেখো থিটা বাই এন ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। এখন থিটা সমান কি হবে, সুতরাং থিটা ইকুয়াল টু হবে এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু এন। এটা আমি একটা সূত্র পেলাম, এটাই হলো ঊর্ধ্ব ও নিম্ন স্থির বিন্দু সাপেক্ষে থার্মোমিটারের মূল সমীকরণ। দেখো এখানে ঊর্ধ্ব স্থির বিন্দু এবং স্টিম আছে, আইস আছে। এই ঊর্ধ্ব স্থির বিন্দু এবং নিম্ন স্থির বিন্দুর সাপেক্ষে আমাদের কি বলে, এটা থার্মোমিটির একটা মূল সমীকরণ, এটা থার্মোমিটারের মূলত, এটা তো থার্মোমিটারের একটা মূল সমীকরণ। এই সমীকরণের সাহায্যে কিন্তু আমরা আমাদের অঙ্কগুলো আমরা
করব। এখন দেখো আমরা সেলসিয়াস স্কেলে ক্ষেত্রে সম্পর্কটি আমি কিভাবে লিখবো দেখো, যদি আমি সেলসিয়াস স্কেল বলি, সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড স্কেল, তখন আমি এই সম্পর্কটাকে লিখবো এইভাবে, সেটা হলো থিটা ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স নট জিরো এক্স জিরো ডিভাইড বাই এক্স হান্ড্রেড মাইনাস এক্স জিরো, অর্থাৎ কি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ নিম্ন স্থির বিন্দু মানে শূন্য, নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে বাষ্প হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে তার সাথে গুণ করবো কত একশো ডিগ্রি সেন্টিগ্রেড, একশো ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা এখানে আইসটা হচ্ছে এক্স নট আর স্টিংটা হচ্ছে এক্স হান্ড্রেড। বিভিন্ন থার্মোমিটারের ক্ষেত্রে কিন্তু সম্পর্কটি দেখানো যায়, যেমন পারদ থার্মোমিটার যদি হয়, আমি দেখাচ্ছি পারদ থার্মোমিটার, তখন কি হবে দেখো, পারদ থার্মোমিটারের ক্ষেত্রে, পারদ থার্মোমিটারের ক্ষেত্রে হবে সেটা হবে থিটা ইকুয়াল টু এল থিটা মাইনাস এল নট ডিভাইড বাই এল হান্ড্রেড মাইনাস এল নট ইন্টু একশো ডিগ্রি সেন্টিগ্রেড। আর যদি রোদ থার্মোমিটার হয়, যদি রোদ থার্মোমিটার হয়, রোদ থার্মোমিটার হলে কি হবে দেখো, থিটা ইকুয়াল টু আর থিটা মাইনাস আর জিরো ডিভাইড বাই আর হান্ড্রেড মাইনাস আর জিরো ইন্টু হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা আরো আছে, আমি দেখালাম এখানে, এখন আমি আজকে তোমাদের যা পড়িয়েছি তার উপর আমি একটা বাড়ির কাজ দিব, সেটা তোমরা সেটা আমাকে করে দেখাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে থার্মোমিটারের যে সমীকরণ দিয়েছি তার উপর ভিত্তি করে আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, এই সূত্রটা ব্যবহার করে তোমরা এটা করতে পারবে। লক্ষ্য করো বোর্ডে বাড়ির কাজ, একটি রোদ থার্মোমিটারের রোদ বরফ ও স্টিপ বিন্দুতে যথাক্রমে 4.5 ওহম এবং 9.5 ওহম কোন তরলে স্থাপন করলে এর রোদ 6.1 ওহম হয়, তরলের তাপমাত্রা নির্ণয় করো। আমি আবার বলছি, একটি রোদ থার্মোমিটারের রোদ বরফ ও স্টিম বিন্দুতে যথাক্রমে 4.5 ওহম এবং 9.5 ওহম কোন তরলে স্থাপন করলে এর রোদ 6.1 ওহম হয়, তরলের তাপমাত্রা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি আজকে ক্লাসটা বুঝতে পেরেছ এবং অঙ্কটা তোমরা পাঠাই করবে এবং ক্লাসে তোমরা হাজিরটা তোমরা নিশ্চিত করবে। তোমাদেরকে তোমাদের আগামী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, সকলকে ধন্যবাদ।